যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাশ হয়েছে ফলে দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে বুধবার মার্কিন পার্লামেন্টে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে তিনশো বাউন্ন পঁয়ষট্টি ভোটে বিলটি পাশ হয় যদিও পাশ হওয়া এই বিলটি যুক্তরাষ্ট্রে এখনও পুরোপুরি আইনে পরিণত হয়নি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশের পর এখন বিলটিকে প্রথমে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে সেখানে পর্যালোচনা যাচাই এবং পাশ হওয়ার পর হোয়াইট হাউসে পাঠানো হবে সেটি প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর পুরোপুরি আইনে পরিণত হবে সেই বিল সিনেটে ভোটের ফলও যেন প্রতিনিধি পরিষদের অনুরূপ হয় সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুধবারই আহ্বান জানিয়েছেন নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির নাম্বার দুই হাউস রিপাবলিকান স্টিভ স্ক্যালিস এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন এই বিলটি খুবই স্পর্শকাতর এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তার ব্যাপারটি সম্পর্কিত আমরা আশা করছি সিনেট এর গুরুত্ব বুঝতে পারবে এবং এটি পাশ করবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তেত্রিশ কোটি উনিশ লাখ মানুষের মধ্যে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সতেরো কোটি অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই টিকটক ব্যবহার করেন এই ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ প্রজন্মের